आभास मल्टीमीडिया सृष्टिते दृष्टि अटूट। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম উদউনি আস্তাজিব লাকুম। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دعوه لاخيه مستجابه بظهر الغيب عند راسه الملك المؤكل كلما دعا لاخيه يقول امين ويقول লাকা মিসলাহা রাহ মুসলিম। সম্মানিত তাকওয়া মসজিদের উপস্থিত দিনী ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এশার সালাতের পরের সংক্ষিপ্ত সময়ে অল্প সংক্ষিপ্ত দিনী কথা আল্লাহর নিকট প্রার্থনা করা সম্পর্কে এবং পরিস্থিতি অনুযায়ী ধৈর্যের পরিচয় দেওয়া সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই ওয়াদা আল্লাহ তাআলা করেন মানুষের সাথে। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, উদউ রাব্বাকুম তাযাররু খিফা, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। আল্লাহ তাআলা বলেন, উযকুর রাব্বাক ফি নাফসিক তাযাররু খিফা অদুন আল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আপনি আপনার প্রতিপালককে ডাকুন মনে মনে, অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে, সরবে নয় নীরবে, সকালে সন্ধ্যায়। আর আপনি
অমনোযোগী গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ তাআলা অত্র আয়াতে আমাদের নবীকে বলছেন, আপনি আপনার প্রতিপালককে ডাকুন মনে মনে, অতীব ভয় ভীতি নিয়ে, অতীব বিনয়ের সাথে, সরবে নয় নীরবে, সকালে সন্ধ্যায়। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন, কাবলা তুলুই শামস ওয়া কাবলাল গুরুব, তা হলো সূর্য ওঠার পূর্বে, সূর্য ডোবার পূর্বে, সকালে সন্ধ্যায়। আল্লাহ তাআলা মানুষকে তাকে ডাকার জন্য বলছেন, তার সময় হলো মাগরিবের আজান হওয়ার কিছুক্ষণ পূর্ব সময় হতে, আর ফজরের সলাতের পরে সূর্য ওঠা পর্যন্ত সময়ে। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে অতীব গোপনে বিনয়ের সাথে ডাকার জন্য বলেন, আদেশ করেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি আপনার প্রতিপালককে বিনয়ের সহিত কান্নাকাটি সহকারে ডাকুন, বলুন। আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আপনার প্রতিপালককে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আল্লাহ তাআলা বলেন, ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিসসালাম তার প্রতিপালককে চুপে চুপে গোপনে ডাকলেন, বললেন, আমার মাথার চুল পেকে গেছে, আমি বৃদ্ধ মানুষ, আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না, তোমার নিকটে প্রার্থনা করলে মানুষ নিরাশাও হয় না, আমি বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে, এই সময়ে ছেলের আশা করা যায় না, আবার আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতেও পারে না, কিন্তু তোমাকে বললে মানুষ নিরাশাও হয় না, নিরাশা হব না মর্মে তোমার নিকটে একটি সন্তান প্রার্থনা করি। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম, আপনাকে একটি সন্তান দিলাম যার নাম ইয়াহইয়া। বিবরণে বোঝা যায়, মানুষ আল্লাহ তাআলাকে গোপনে ডাকলে, বিনয়ের সাথে ডাকলে আল্লাহ কথা শুনেন। আল্লাহ তাআলা বলেন, আপনাকে মানুষ জিজ্ঞাসা করে, ওয়াইজা সাআলাকা ইবাদি, যখন আপনাকে মানুষ জিজ্ঞাসা করে আননি আমার ব্যাপারে, আমার বান্দারা, আমার দাসদাসী আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, তো আপনি বলুন, ফাইন্নি করিব, আমি মানুষের নিকটে আছি, যখনই আমাকে ডাকে তখনই আমি ডাকে সাড়া দিই। আপনি বলে দেন, আমি ডাকে সাড়া দিই। সাদ রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু দিন্নুনে, মাছ অলার দোয়া,
অহবাফি বাতনিল হুতে যখন তিনি মাছের পেটে মাছ অলার দোয়া ইউনুস আলাইহিস সালামের দোয়া যখন তিনি মাছের পেটে তিনি প্রার্থনায় বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন আপনি ছাড়া কোনো মাবুদ নেই আমি ইউনুস আপনার পবিত্রতা বর্ণনা করছি আমি অপরাধীদের অন্তর্ভুক্ত এইটুকু বলার পরে আল্লাহ বলেন যদি ইউনুস মাছের পেটে এই কথা না বলতো তাহলে আমি তাকে মাছের পেটে রেখে দিতাম এলা ইয়াউম ইউবাসুন বিচারের দিন পর্যন্ত মাছও থাকত ইনুসও থাকত কেয়ামত পর্যন্ত পরিস্থিতি খুব বেগতি দেখছিলাম যদিও 90 সাল থেকে নিয়ে 96 98 পর্যন্ত পরিস্থিতি দুর্বল দেখতাম তখন সতর্ক থাকা প্রয়োজন মনে হতো সিলেট চট্টগ্রাম বরিশাল গেলে মানুষ খুব সতর্কতার সাথে নিয়ে আসে নিয়ে যায় তখন আমি বুঝছিলাম এত কি প্রয়োজন আছে জোহরের সলাতের পরে খুব নিরিবিলি শান্ত পরিবেশে পায়ে হেঁটে রাস্তায় পৌঁছে গেলাম তখন দু একজন আশেপাশে মানুষ আছে তেমন কেউ নেই গাড়ির চালককে তা আমি জানি না গাড়িতে বসলাম একজন যুবক এসে কাঁধের ভিতরে পাঞ্জাবি সহ টেনে ধরল আমি বললাম ব্যাপার কি ইন্না লিল্লাহ এই কথা বলতেই হুমায়ুন কাদের রিপন আমাকে তার ডান দিক থেকে বাম দিকে করল তখন অজানা অচিনা অবস্থায় অতর্কিতভাবে গাড়িটার উপরে হামলা হতে লাগল আমি বাম দিকে বসলাম যা ঘটল ডান দিকে তা ঘটল বাম দিকে আমি বারবার বলছিলাম ড্রাইভারকে তুমি গাড়ি স্টার্ট দাও সে কোনো মতেই কথা শুনল না এক দেড় দুই মিনিট পরে স্টার্ট দেওয়ার পরে হাত দশ বারো আগিয়ে গেল তারপর গাড়িটা থামিয়ে ও নেমে কোথায় চলে গেল পরিস্থিতি পিছনের আমি অবগত হতে পারিনি তবে তারা বাম দিকের গাড়ির চিমনিসহ গ্লাসসহ ভেঙে চুরে আঘাত করার চেষ্টা করেছে আমরা তখন মুখে বলছিলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যালিমিন জানি না আল্লাহই ভালো জানেন আমাদের কথার ফলাফল না তিনি বিশেষ দয়া করে এভাবে রেখে দিলেন না আমাদের দাওয়াতি কাজ আরও কিছুদিন আছে সেই জন্য আল্লাহই ভালো জানেন পরিস্থিতি একেবারেই শান্ত ছিল পরিস্থিতিতে কোনো হইচই তেমন কিছু ছিল না মানুষজনও তেমন ছিল না ফাঁকা রাস্তার মতোই ছিল অবস্থা আমিও খুব ভিড় হয়ে সবার আগে পায়ে হেঁটে আগিয়ে গাড়ির দিকে গেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন পৃথিবীর যে কোনো পুরুষ নারী ফিশাইন যে কোনো ব্যাপারে যে কোনো দাস দাসী যে কোনো বিপদে যদি বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যালিমিন আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর আল্লাহর নবী বলেন
ইউনুস এ কথা না বললে আমি তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম, যেহেতু ও বলেছে যার কারণে আমি তাকে বাঁচিয়ে দিয়েছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো বিপদে মানুষ পড়ে যদি এই কথা বলে তাহলে তাকে বিপদ থেকে উদ্ধার করা হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ ভালো জানে, তবে পরিস্থিতি অতীব জটিল ও কঠিন ছিল। আল্লাহ সর্বশক্তিমান, ওয়ালা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন, তিনি সর্বশক্তিমান। বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে দোয়া করতে শুনলেন। লোকটি দোয়া করছিল এইভাবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, আমি তোমাকে বলছি এই জন্য যে তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তুমি কাউকে জন্ম দাওনি, তুমি কারো কাছ থেকে জন্ম নেওনি, তোমার সমকক্ষ কেউ নেই। এই পর্যন্ত লোকটি বলতেই আল্লাহ রাসূল বললেন, দা বে ইসমিহিল আযম, লোকটি আল্লাহ তাআলার বড় নামে ইসমে আজমের মাধ্যমে ডেকেছে। যখনই মানুষ এদা দা আবেহি আজাবা, এই দিয়ে মানুষ যদি ডাকে আল্লাহ তাকে তা দিয়ে দেন। ওয়াইদা সুইলা বিহি আতা, আর এই দিয়ে যদি কেউ চায় যে যা চাইবে তাকে তা দিয়ে দেওয়া হবে। আমরা অবশ্য পরিস্থিতির বেগতিতে এই বলে কথা আরম্ভ করার পরিস্থিতি অনুমান করতে পারিনি। সরাসরি দোয়া ইউনুস পড়ছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুন লি আখিহি বিহাজা বিজাহরিল গাইবি মুস্তাজাবাতুন, মানুষ যদি আর থেকে দূর থেকে তার ভাইয়ের জন্য দোয়া করে তাহলে তা কবুল হয়। যখনই দোয়া করে তখন তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন, ইন্দা রাসিহাল মালাকুল মুক, যখনই মানুষ তার কোনো ভাইয়ের জন্য দোয়া করে তখন তার মাথার পাশে একজন ফেরেশতা নির্ধারিত হন। কুল্লামা দালে আখিহে, যতবার সে তার ভাইয়ের জন্য দোয়া করে ততবার ও বলে আমিন, আল্লাহ এ লোকটা যে তার ভাইয়ের জন্য দোয়া করল এইটা তুমি কবুল করো। ওয়ালা কাবে মিসলি, আর তুমি যে দোয়া করলে আমি ফেরেশতা বলছি তুমি যা করেছ তোমারও সেই পরিমাণ হোক। তুমি আর একজনের জন্য বলেছ তো আমি ফেরেশতা বলছি তোমার জন্য হোক। তুমি আর একজনের বিপদ থেকে মুক্তি চেয়েছ তো আমি ফেরেশতা বলছি আল্লাহকে, আল্লাহ তোমাকেও বিপদ থেকে মুক্ত করুক। মর্মে পৃথিবীর সকল দিনী ভাই বোনকে আমরা আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে করে আল্লাহ আমাদের কবুল করেন আর আমাদের দাওয়াতি ক্ষেত্র যেন সহজ করে দেন। আমি একাধিক দিন বলেছি, দীর্ঘ 90 সাল থেকে নিয়ে আজ অবধি আমি কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলার চেষ্টা করিনি, তবে আমি কোনো দিনই নরমভাবে কথা বলিনি,
পরিস্থিতির কারণে নরমভাবে বলতে হবে, এটা আমি মনে করি না। আল্লাহ সর্বশক্তিমান, মানুষের উপরে আল্লাহর হাত আছে, তিনি সব কিছু করতে পারেন, তার আজকের বিবরণও জাজ্বল্য প্রমাণ। পরিস্থিতি যা বলে তাতে তাদের সূক্ষ্ম কিছু পরিকল্পনা ছিল, নইলে যেখানে কোনো হইচই নেই, মানুষজন নেই, তেমন ভিড় নেই, কোনো কথা নেই, বক্তব্য নেই, কিছুই নেই, সেখানে এমনটা ঘটে কি করে? বলছিলাম যে দিনী ভাই হিসেবে দোয়া করবেন, সারা পৃথিবীর সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাই। আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন, তিনি যেন আমাদের দাওয়াতি পথ সহজ করে দেন, তিনি যেন আমাদের নিরাপদে রাখেন। তিনি সর্বশক্তিমান, ওহু আলা কুল্লি শাইইন কাদির। পরের অংশ, যেহেতু দাওয়াতি কাজ কোনোদিনই সহজ হয়নি, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হীরে থেকে এসে বাড়িতে ঘরে ঢোকে খাদিজাকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাসিত আলা নাফসি, আমি ভয় পাচ্ছি, আমার যে কি হয়, আমি মনে হয় মারাই যায় নাকি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা, কখনো নয়, এমনটা ঘটবে না, আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন, নিঃস্ব মানুষের সুবিধা করেন, আপনি মেহমানকে খাওয়ার দেন, এমন ভালো মানুষের সাথে আল্লাহ এমনটা করবেন না, তারপরে আপনি চলুন, ওরাকা ইবনে নওয়াফেলের কাছে আপনাকে নিয়ে যাই। নিয়ে গিয়ে বলছেন, দেখেন তো চাচা, আপনার ভাইয়ের ছেলের কি ঘটনা। তখন ওরাকা বললেন, বলো তো কি ঘটনা। এই এই ঘটনা, ও সে তো নামোস, সে তো জিব্রাইল, তোমার কাছে জিব্রাইল এসেছিল, গ্রামের লোক তো তোমাকে বের করে দিবে। বাক্যটা তিনি খুব ভারী মনে করেছিলেন, তিনি বলেছিলেন, আওয়ামক রেজিয়া আমাকে বের করে দিবে, এটা হয় যে আমার আত্মীয় স্বজন আমাকে কত ভালোবাসে, আমাকে বের করে দিবে? তখন ওরাকা বললেন, দেখো, যার নিকটে এমন এসেছে, মানে জিব্রাইল এসেছে, তাকে সমাজ মেনে নেয়নি। তোমার কাছে জিব্রাইল এসেছে, তোমাকেও সমাজ মেনে নিবে না, হক সত্য কথা সমাজ সহজে মেনে নেয় না, যার কারণে মানুষে বলে হক সত্য দিতায়। মর্মে সকল দিনই ভাই বোনকে পরিস্থিতির ওপরে ক্ষিপ্ত না হয়ে ধৈর্য ধারণের জন্য অনুরোধ জানাই। আল্লাহতালা আমাদের নবীকে বলেন, ফাসবির সাবরান জামিলা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। ধৈর্যের সুন্দর আছে, মহান আল্লাহ বলেন আমাদের নবীকে, অসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলে আপনি গণক, ওরা বলে আপনি জাদুগার, ওরা বলে জেলখানায় বন্দি করবে, ওরা যা কিছু বলছে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন। ধৈর্যের কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ মাস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করে তাদের সাথেই থাকেন। মোকাবেলা করার জন্য তাকে শক্তি লাগে না বললেই হয়। তবে তিনি বলেন, ওস্তাইনু বিস সবরি ওয়াস সালাহ,
তোমরা আপনি ধৈর্যের সহিত সালাত আদায় করে আল্লাহর নিকটে সাহায্য চান। আপনি দুই রাকাত সালাত আদায় করে ধৈর্যের পরিচয় দিয়ে সাহায্য চান। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। বিপদে পড়ে দুই রাকাত সালাত আদায় করে ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহকে বলতে হবে যা করেছিলেন সারা স্বৈরাচারী শাসকের সামনে, বুখারি মুসলিম, যা করেছিলেন জোরাইজ দুর্ঘটনার মুখোমুখি হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে। এটাই প্রত্যেকটা দিনী ভাই বোনদের জন্য একান্ত জরুরি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে দেওয়া হলো, তখন তিনি বললেন, ওই জাতি কি করে পরিত্রাণ পেতে পারে যারা তাদের নবীর সাথে এরূপ আচরণ করে? তখন আল্লাহ বললেন, আপনার জন্য এটা শোভনীয় নয়। আপনি মানুষের কল্যাণ চান। পাহাড়ের ফেরেশতা এসে বলছেন, বলেন কি লাগবে? যদি আপনি চান তাহলে পাহাড় নিয়ে এসে চাপিয়ে দিব, তারা ধ্বংস হয়ে যাবে, তাহলে শেষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি তাদের হেদায়েত কামনা করি। মর্মে এরকম মানুষের আল্লাহর দরবারে আমরা হেদায়েত কামনা করি। এটাই সামনে রেখে সকল দিনী ভাই বোনকে বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানিয়ে আল্লাহর নিকটে এরকম পরিস্থিতিতে কান্নাকাটি করে ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আবারও বলছি, দিন প্রচারের ব্যাপারে আমার কোনো স্বার্থ আমি জানি না। হক দিতে একথা আমি দীর্ঘদিন থেকে দেখে আসছি, যার কারণে পরিস্থিতি এমনটা হতেও পারে। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। পরিস্থিতিকে শান্ত করো, আমাদের ধৈর্য দাও, তাদেরকে হেদায়াত করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া রেখে আজকে এশার সালাতের পরে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা আমি এখানেই শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।